আসসালামু আলাইকুম বিয়স, আজকে আমি চিমের পাকোড়া বানিয়ে দেখাবো। শীত তো শেষ, তারপরও একটু খেতে ইচ্ছা করলো, বিধায় আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে এখানে দেখে নিন, আমি অনেকগুলো চিম নিয়েছি। চিমটার প্রথমে শিরাগুলো কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে সাইডের শিরাগুলো এইভাবে টেনে টেনে কেটে নিতে হবে। ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। ঠিক এইভাবে চিমগুলো চিরে নিতে হবে, সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। আমি আরও একটা দুটো এইভাবে কেটে দেখাবো। ঠিক এইভাবে কাটতে হবে। ছুরিটা ঠেসে ধরে এভাবে কেটে নিতে হবে। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচের কম লবণ দেব, 1/2 চামচের কম হলুদের গুঁড়া দেব, 1/2 চামচের কম মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে চিমটা একেবারে সফট হয়ে যাবে। এখন সাইডে রেখে দিব। এখন একটা বাটি নিব, বাটিতে 1 কাপ বেসন নিব, 1/2 কাপ চালের গুঁড়া নিব, আর নিব 1/2 চামচের একটু বেশি লবণ, টেলা মরিচ নিব 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, আর নিব মরিচের গুঁড়া নিব 1/2 চামচেরও কম। আর এখানে আমি 1/2 চামচের একটু বেশি চিনি নিয়েছি। এখন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এখন সামান্য করে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে, একসাথে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে। এখানে আমার 1/2 কাপের একটু বেশি পানি লেগেছে। দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, ঠিক ঘন একটা ব্যাটার হয়েছে। এখন ব্যাটারে ডুবায় আমি তেলে ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রত্যেকটা চিম ব্যাটারে ডুবায় ডুবায় এভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিব, গোল্ডেন কালার হলে উঠিয়ে নিব। দেখুন গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন উঠিয়ে নিব। আবারও চিম ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। প্রত্যেকটা চিম এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। দেখুন সবগুলো চিমের পাকোড় আমার ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।